ডিম খেতে আমরা মোটামুটি সবাই ভালোবাসি, কিন্তু ডিমের রেসিপি বললে নয় সেই কারি আর না হলে অমলেটের ঝোল। আজকে তাই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুনত্ব একটা রেসিপি, যার নাম হলো এগ লাবাবদার। চলুন দেখে নিই কি করে বানিয়েছি আমরা এই এগ লাবাবদার। এগ লাবাবদার বানাতে প্রথমেই আমরা একটা কড়ায় 2 থেকে 3 টেবিল স্পুন নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, আর তার মধ্যে দিয়ে নিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটারটাকে ভালো করে তেলের মধ্যে মেল্ট করে নেব। এর মধ্যে উপস দিয়ে দেব 2 থেকে 3টে তেজপাতা আর কিছু গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে নেব মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ রাফলি কুচো করে, আর 2টো টমেটো মিডিয়াম সাইজের রাফলি কুচো করে। সঙ্গে দেব 1.5 ইঞ্চির আদা আর 12 থেকে 13টা রসুন। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর তার নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটন প্রেস করে অল অপশনটি ক্লিক করুন। ভালো করে আমরা এগুলোকে ফ্রাই করে নিই। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে সবগুলোকে মিশিয়ে আবারও ফ্রাই করব। এর মধ্যে দিয়ে নিলাম 10 থেকে 12টা কাজু বাদাম, যেটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। যতক্ষণ না এইভাবে চারপাশ থেকে তেল বেরোচ্ছে আমরা মশলাটাকে কষবো। তারপর একটু ঠান্ডা করে নেব। তেজপাতাগুলো তুলে নিন। এবার এই পুরো মশলাটা আমরা ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটা সুন্দর থিন পেস্ট বানিয়ে নেব। দরকার মতো একটু জল অ্যাড করে নিলাম। পেস্টটা হয়ে গেছে আমাদের। এবার একটা বাটি আর ছাঁকনি নিয়ে তার মধ্যে আমরা এই পেস্টটাকে ঢেলে দেব। আমাদের চাই একটা থিন সিল্কি পেস্ট, তাই জন্য আমরা এটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। যে অবশিষ্টটা পড়ল সেটাকে আমরা আর একবার ব্লেন্ডারে একটু জল দিয়ে ঘুরিয়ে নেব। সেটাকেও আবার আমরা ছেঁকে নিচ্ছি। এবার যে অবশিষ্টটা পড়ে থাকবে সেটা আমরা ফেলে দেব। আমাদের পেস্টটা একদম রেডি হয়ে গেছে। ওই আগের কড়াতেই আমরা এবার আমাদের এই মশলা পেস্টটা ঢেলে দেব। এটাকে আমরা 5-7 মিনিট একটু ফুটিয়ে নেব। তেজপাতাগুলো আবার দিয়ে দিলাম আর সাথে একটু জল অ্যাড করলাম গ্রেভিটা করার জন্য। স্বাদ মতো নুন দিয়ে নিলাম। খেয়াল করবেন আগেও আমরা নুন দিয়েছি। 1 টিস্পুন চিনি অ্যাড করলাম আর দিলাম 1 টেবিল স্পুন কসুরি মেথি, এরকম হাতে ঘষে। আর দিয়ে নেব 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ভালো করে পুরো গ্রেভিটাকে আমরা মিশিয়ে নেব। আমরা 5টা ডিম এইভাবে সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি আর একটা এক্সট্রা ডিম রেখে নিয়েছি। এবার এই হাফ ডিমগুলোকে খুব কেয়ারফুলি আমরা গ্রেভির মধ্যে সাজিয়ে দেব।
এরপর এই গ্রেভিটাকে আস্তে করে করে ডিমগুলোর উপরে কভার করে দেবেন। খুব সাবধানে করবেন, নাহলে কিন্তু কুসুমটা ঘেঁটে দিতে পারে। এরপর চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট আমরা রান্না করব। উপর থেকে ছড়িয়ে দিলাম কুচানো ধনে পাতা। আমরা আর একটা যে এক্সট্রা ডিম সেদ্ধ করেছিলাম তার শুধু সাদা অংশটা এবার আমরা গ্রেট করে দিয়ে দেব। খেয়াল রাখবেন শুধু কিন্তু সাদা অংশটা দিন, কুসুমটা কিন্তু দিচ্ছি না। ব্যাস, আমাদের এগ লাবাবদার একদম রেডি। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে একদম জমে যাবে। সার্ভ করার আগে ওপর থেকে আমরা আরেকটু ধনে পাতা কুচি দিয়ে নেব আর ডিমের সাদা অংশটা আর একটু গ্রেট করে দিয়ে দেব। কি লোভনীয় লাগছে না দেখতে, খেতেও কিন্তু ততটাই ভালো। তাহলে এবারে ডিমের কিছু নতুনত্ব করতে হলে এগ লাবাবদারটা ট্রাই করতে একদম ভুলবেন না। কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। আবার আমরা ফিরে আসব, ততক্ষণ কুক বেক এন্ড এনজয়।